আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 বছর পর আমাদের মাঝে এসেছে ঈদুল আজহা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের মাংস অসহায় দরিদ্র আত্মীয় স্বজনের মধ্যে ভাগাভাগি করে নেব, এটা আমাদের সবারই দায়িত্ব। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আজকের দিন সবাই আনন্দে থাক, এটাই প্রত্যাশা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের জন্য শুধু আজকের পর্বটি বন্ধ থাকবে, বুধবার থেকে আমাদের পর্ব আবার কন্টিনিউভাবে চলবে। আসসালামু আলাইকুম, আমি সভাপতি হাবিব, বগুড়া বিনোদন টিমের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই আজকের দিনটা পরিবার বন্ধুবান্ধবদের নিয়ে উপভোগ করুন। আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর, বগুড়া বিনোদন টিমের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সবার কাছে একটাই রিকোয়েস্ট, ঈদে সবাই মজা করবেন কিন্তু আসতে বাইক চালাবেন। আমাদের টিমের সবাই আসতেছে, আমরাও আজকে ঘুরতে যাব, সবার সাথে দেখা হবে আর প্রচুর মজা হবে। আবারও জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের খুশি সবার মাঝে ভাগাভাগি করে নিলে ঈদের আনন্দটা আরও বাড়ে, তাই আপনারা এই আনন্দটি অসহায় গরিব দুঃখী মানুষের সাথে ভাগাভাগি করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের দিন সবারই ভালো কাটুক আর ঈদের মাংস সবার মধ্যে সঠিকভাবে বণ্টন করবেন। সবার প্রতি আবারও ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শফিক এমপি, আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আপনাদের আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক, যেহেতু এটি ঈদুল আজহার ঈদ, অনেক কাটাকাটির ব্যাপার আছে, আপনারা খুব দেখে শুনে কাজ করবেন, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম সবাইকে, বগুড়ার বিনোদন টিমের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ঈদে সকলেই কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে গর্ত করে পুঁতে রাখবেন, যাতে করে পরিবেশ দূষিত হবে না এবং আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারব। সবাই ভালো থাকবেন, আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, বগুড়া বিনোদনের পক্ষ থেকে আমি গোল্লা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের খুশি সবাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েন আর আমাদের জন্য দোয়া করেন, আগামীতে যেন আরও ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি হাসান, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ডিউটির কারণে আমি বাসায় যেতে পারিনি, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই ঈদ সবারই ভালো কাটুক এই কামনাই করি, আবারও সবাইকে ঈদ মোবারক।